বন্ধুরা, আমাদের সবার ফোনের মধ্যে একটি গোপন অপশন রয়েছে। অপশনটির নাম হচ্ছে ডেভেলপার অপশন। এই ডেভেলপার অপশনটি আমাদের সবার ফোনের মধ্যে রয়েছে, কিন্তু আপনারা কি জানেন এই ডেভেলপার অপশনের ভিতরে এমন এমন কিছু গোপন ফিচার্স রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার ফোনের ব্যাটারি লাইফকে অনেক অনেক বেশি ইনক্রিজ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে কি এত এত বেশি ফিচার এখানে রয়েছে, যে ফিচারগুলো গোপনভাবে দেওয়া রয়েছে আপনার ফোনের ভিতরে, কিন্তু আপনি যদি সেই ফিচারগুলোকে যদি ফোনের মধ্যে অন করে দেন বা ব্যবহার করেন, তাহলে একবার চার্জ দিয়ে আপনি আপনার ফোনের ব্যাটারিটাকে মানে ফোনটাকে 5 দিন পর্যন্ত আপনি কন্টিনিউয়াসলি ব্যবহার করতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখায় যে কিভাবে আপনারা আপনাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশন অন করবেন এবং কিভাবে ফোনের মধ্যে আপনারা এই গোপন হিডেন সেটিংগুলো ব্যবহার করবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। বন্ধুরা, ভিডিও শুরুতে বলেছিলাম আমাদের সবার ফোনের মধ্যে রয়েছে একটি গোপন অপশন। গোপন অপশনটির নাম হচ্ছে ডেভেলপার অপশন, যেখানে অনেক অনেক গোপন ফিচার্স লুকিয়ে রয়েছে যেগুলো আপনি করে আপনার ফোনের ব্যাটারিটাকে 5 দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। সেই সেটিংগুলো দেখানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, লাল কালারের ছোট্ট বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। বন্ধুরা, ডেভেলপার অপশন অন করার জন্য প্রথমত আমরা আমাদের ফোনের সেটিং অপশনটি অন করব। যখনই আমরা ফোনের মধ্যে সেটিং অপশন অন করব, আমরা এখানে ডিরেক্টলি নিচের দিকে চলে আসব। এখানে আমরা চলে যাব হচ্ছে অ্যাবাউট ফোনে। অ্যাবাউট ফোনে আসার পর আমরা যারা স্যামসাং ফোন ব্যবহার করি বা আমরা যারা শাওমি ফোন ব্যবহার করি, তারা এখানে উপরে বিল্ড নাম্বার পেয়ে যাব। কিন্তু আমার ফোনের মধ্যে বিল্ড নাম্বার রয়েছে ভার্সনের ভিতরে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার। এই বিল্ড নাম্বার উপরে এভাবে আপনারা ক্লিক করবেন, 8টা 10টা এভাবে দ্রুতভাবে ক্লিক করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের ফোনের প্যাটার্ন পাসওয়ার্ড বা স্ক্রিন লক চাইবে না। তো আপনারা আপনাদের ফোনের স্ক্রিন লকটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে। ডেভেলপার অপশনটি আপনারা খুঁজে পাবেন এডিশনাল সেটিংয়ের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন স্যামসাং ফোনের মধ্যে উপরে, এইভাবে করলেই আপনারা এই জায়গাতে দেখতে পাবেন। আবার অনেকের ফোনের ভিতরে সিস্টেম অ্যান্ড আপডেটসের ভিতরে দেওয়া থাকে। আপনারা যদি বিল্ড নাম্বার খুঁজে না পান, সেটিংয়ে আসলে চার্জ বারে বিল্ড নাম্বার লিখলেই আপনারা বিল্ড নাম্বার পেয়ে যাবেন এবং ডেভেলপার অপশন লিখলেও আপনারা পেয়ে যাবেন। এখন আমরা আমাদের ফোনের মধ্যে এডিশনাল সেটিংয়ে গিয়ে ডেভেলপার অপশনটিকে অন করে নেব। ডেভেলপার অপশন অন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক বন্ধুরা এখানে ফিচার্স রয়েছে যেগুলো আপনার ফোনের জন্য অনেক বেশি উপকারী, কিন্তু আমরা ব্যাটারির জন্য সেটিং করব। যে সেটিংগুলি করলে বা যে অপশনগুলি আমরা ব্যবহার করলে আমাদের ফোনের ব্যাটারিটাকে আমরা 5 দিন ব্যবহার করতে পারবো, তার জন্য প্রথমত আমরা এখানে নিচের দিকে চলে যাব। দেখুন, নিচের দিকে যাওয়ার পর প্রথমেই বন্ধুরা আপনাকে এখানে আমি একটি সেটিং দেখাবো। সেটিংটির নাম হচ্ছে স্ক্যান থ্রোটলিং। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি আপনাদেরকে ফটো দেখাচ্ছি, স্ক্রিনশট দেখাচ্ছি। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন রিডিউস ব্যাটারি ড্রেন প্রবলেম অ্যান্ড ইমপ্রুভ নেটওয়ার্ক পারফরমেন্স। আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটি বন্ধুরা আপনার ফোনের মধ্যে 2টি ফায়দা দেবে। আপনার ফোনের ব্যাটারি ড্রেন প্রবলেম মানে আপনাদের ফোনের ব্যাটারি চার্জ যে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সেটিকে বন্ধুরা অনেক অনেক বেশি কমিয়ে দেবে এবং আপনাদের ফোনের ইন্টারনেট পারফরমেন্সকে অনেক বেশি ইমপ্রুভ করবে। তো আপনাদের ফোনের মধ্যে এখানে যদি স্ক্যান থ্রোটলিং এই অপশনটি যদি থাকে, তাহলে এই অপশনটিকে ফোনের মধ্যে আপনারা অন রাখবেন সবসময়। এটিকে আপনারা কোনোভাবে বন্ধ করবেন না। ডিসক্রিপশন লেখা থাকুক বা না থাকুক, এই অপশনটিকে আপনারা আপনাদের ফোনের মধ্যে ব্যবহার করবেন। প্রথম সেটিংটি আমরা করে দিয়েছি, এখন আমরা ফোনের মধ্যে করব 2 নম্বর সেটিং। 2 নম্বর সেটিংটি বন্ধুরা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আমরা এই সেটিংটি অনেকে করে রেখেছি কিন্তু আমরা এই সেটিংটি সম্পর্কে জানি না। সেটিংটির নাম হচ্ছে ফোর্স 4xMS AA। আমাদের ফোনের মধ্যে যাদের ফোনের মধ্যে র্যাম কম বা যারা ফোনের মধ্যে পাবজি বা ফ্রি ফায়ার বা মোবাইল লিজেন্ড যে বড় বড় যে গেমগুলা বা কল অফ ডিউটি এরকম জাতীয় যারা গেম খেলে থাকে, তারা ফোনের মধ্যে এই অপশনটিকে অন করে রাখে। কারণ হচ্ছে এই অপশনটি যদি আপনি অন করে রাখেন আপনার ফোনের মধ্যে, আপনার ফোনটি অনেক ভালো পারফরমেন্স দিতে থাকে, স্মুথলি যে কোনো রকমের গেম প্লে হবে এবং আপনার ফোনটি কখনোই ল্যাগ করবে না এবং কম জিবি র্যামের মধ্যেও কিন্তু আপনার ফোনের ভিতরে পাওয়ার চলে আসবে যদি আপনি এই সেটিংটিকে অন করে রাখেন। কিন্তু কথা হচ্ছে এই সেটিংটি বন্ধুরা আপনি যদি আপনার ফোনের মধ্যে 24 ঘন্টা অন করে রাখেন, চালু করে রাখেন, তাহলে আপনার ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়িতে ড্রেন হয়ে যাবে, তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। সেজন্য আপনার যখন এই অপশনটি প্রয়োজন হবে না, মানে আপনার যখন
হাই পারফরমেন্সের প্রয়োজন হবে না, তখন আপনি এই অপশনটিকে বন্ধ রাখবেন। যখন আপনি কোনো রকমের গেম খেলবেন তখন আপনি এই অপশনটিকে অন করবেন। এখন আপনাকে আপনার ফোনের মধ্যে করতে হবে 3 নাম্বার সেটিং। 3 নাম্বার সেটিংটি বন্ধুরা আমাদের ভুলের কারণেই এই প্রবলেমটি হয়ে থাকে, আমাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমরা একদম উপরের দিকে চলে আসব, এখানে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক সিস্টেম আপডেটস, এটি অন রয়েছে। বাই ডিফল্ট এটি সবার ফোনের মধ্যে অন থাকে। বন্ধুরা, যখন আমাদের ফোনের মধ্যে আপডেট আসে, আমাদের ফোনের কোম্পানি যখন আমাদের ফোনের জন্য কোনো রকমের আপডেট লঞ্চ করে, তখন আমাদের ফোন আমাদের কাছে কোনো রকমের পারমিশন চায় না, কারণ অটোমেটিক সিস্টেম আপডেট আমাদের ফোনের মধ্যে যখন আপডেট আসবে বা সিস্টেম আপডেট বা সফটওয়্যার আপডেট, সেটি অটোমেটিকলি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই আপডেটস হোয়েন ডিভাইস রিস্টার্ট, দেখতে পাচ্ছেন আপনার ফোনটি অটোমেটিকলি আপডেট নিয়ে নেবে। বন্ধুরা, এখানে বড় প্রবলেমটি হচ্ছে আপনার ফোনটি যখন অটোমেটিকলি আপডেট হয়ে যায় তখন আপনার ফোনের মধ্যে বিভিন্ন রকমের বাগস ঢুকে যায়, যেগুলোর কারণে আপনাদের ফোনের ডিসপ্লেতে প্রবলেম হয়ে যায় এবং আপনাদের ফোনের ব্যাটারি গরম হয়ে যেতে থাকে এবং আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যেতে থাকে এবং আপনাদের ফোনের অ্যাপ্লিকেশানগুলো কিন্তু প্রবলেম করতে থাকে, আরও অনেক জাতীয় প্রবলেম হয়ে যায়। ডিসপ্লেতে এরকম লম্বা লম্বা লাইন চলে আসে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আপনি যে কাজটি করবেন, এই অটোমেটিক সিস্টেম আপডেটটাকে সবসময় আপনি বন্ধ রাখবেন। আপনার ফোনের মধ্যে আপডেট আসবে, আপনি এখানে দেখতে পাবেন সিস্টেম আপডেট বা সফটওয়্যার আপডেট, কিন্তু আপনি আপডেট করবেন না। কারণ হচ্ছে কোম্পানি যে আপডেটগুলি লঞ্চ করেছে সেই আপডেটগুলোর ভিতরে যদি কোনো রকমের প্রবলেম থাকে তাহলে কি সেগুলো তারা অনেক তাড়াতাড়িতে ফিক্স করে দেয়। তো আপনি যদি 3 দিন পরে বা 4 দিন পরে বা 1 সপ্তাহ পরে যদি আপডেট করেন তাহলে কোনো রকমের প্রবলেম হবে না। তো অবশ্যই এটি আপনারা মাথায় রাখবেন। এখন আপনাকে এখানে 4 নাম্বার সেটিং করতে হবে, এরপরও করতে হবে 5 নাম্বার সেটিং। 5 নাম্বার সেটিংটি আপনাকে একটু বাইরে গিয়ে করতে হবে, কিন্তু আপনার জন্য অনেক অনেক বেশি ফায়দাজনক হবে। তো আমরা প্রথমত 4 নাম্বার সেটিংটি করি, তার জন্য আমরা এখানে নিচের দিকে চলে যাব। দেখুন, নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে একটি সেটিং পেয়ে যাব, ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। বন্ধুরা, অনেক অনেক বেশি জরুরি এই সেটিংটি, আপনার ফোনের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার এটি একটি বড় কারণ। তো আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে আমরা এখানে অ্যাটমোস্ট 1 প্রসেস করে দেব। বন্ধুরা, আমাদের ফোনের মধ্যে দেখুন এতগুলো অ্যাপ্লিকেশান রয়েছে, আমরা যখন ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করি তখন হয় কি সবগুলো অ্যাপ্লিকেশান অনলাইন চলে আসে। তো আপনি যদি এখানে অ্যাটমোস্ট 1 প্রসেস করে দেন তাহলে বন্ধুরা কি হবে, আপনার ফোনের মধ্যে 100-200 অ্যাপ্লিকেশান থাকলেও সেই আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে প্রসেসিং করতে পারবে না, ব্যাকগ্রাউন্ডে রান হতে পারবে না, যার কারণে আপনার ফোনের ব্যাটারি অনেক অনেক লম্বা সময় ধরে চলবে। এখন আপনাকে ফাইনাল একটি সেটিং করতে হবে, যে সেটিংটি আপনাকে করতে হবে আপনাদের ফোনের সেটিংয়ের অপশনে গিয়ে ডিসপ্লের ভিতরে। ডিসপ্লের ভিতরে যাবেন, আপনি এখানে ডার্ক মোডটাকে ব্যবহার করবেন। অনেকের ফোনের মধ্যে ডার্ক মোড নিচে দেওয়া থাকে, আর আমি এখন ডার্ক মোডটাকে বন্ধ করে দিই, আপনারা ভালোভাবে দেখতে পাবেন না, সেই জন্য আপনারা যখন খুঁজে পাবেন না আপনারা এখানে লিখবেন চার্জ বারে ডার্ক মোড। যখনই আপনারা আপনাদের ফোনের মধ্যে ডার্ক মোডটাকে এনেবল করবেন আপনাদের ফোন দেখতে পাচ্ছেন লাইটগুলি বন্ধ হয়ে গেছে। তাহলে বন্ধুরা কি হলো, আপনাদের ফোনের এই লাইটগুলির কারণে অনেক তাড়াতাড়িতে আপনাদের ফোনের ব্যাটারি চার্জ শেষ হয়ে যেত। যখন আপনি ডার্ক মোড এনেবল করে দেবেন আপনার ফোনের ব্যাটারি অনেক অনেক লম্বা সময় ধরে চলবে। যদি আজকের এই সেটিংগুলি আপনাদের কাজে আসে, আপনাদের যদি এই ভিডিওটি দেখার পর আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটাকে আপনারা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।